পহেলা জুলাই 2016, হয়তো 1975 সালের 15ই আগস্টের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কালো রাত। সেই রাতের ঘটনা নিয়ে ভারতের এক পরিচালক হানসাল মেহতা হিন্দি ভাষায় একটি সিনেমা পরিচালনা করছেন, ইনফ্যাক্ট আনছেন, আর সেই সিনেমাটির নাম হলো ফারাজ। কে এই ফারাজ? যদি সাদা চোখে দেখি তাহলে ফারাজ হলো 2016 সালের পহেলা জুলাই হলি আর্টিজানের ভিকটিমদের একজন। কিন্তু হলি আর্টিজানের ঘটনায় যারা ভিকটিম তাদের প্রত্যেকের পরিবারের ব্যাকগ্রাউন্ড যদি চেক করতে যাই তাহলে দেখব ফারাজ সেই ঘটনায় ভিকটিমদের অন্যতম প্রভাবশালীদের একজন। আমাদের দেশে যে কটি প্রভাবশালী জাতীয় দৈনিক পত্রিকা আছে তাদের একটি এই ফারাজকে একরকম হিরো বানিয়ে দিয়েছে। হলি আর্টিজানের ঘটনায় ফারাজ হিরো নাকি জিরো আমি সেই আলোচনা যাচ্ছি না। আমার আলোচনার মূল বিষয় হলো হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে যে সিনেমাটি তৈরি হচ্ছে সেই ফারাজকে নিয়ে। সেই ফারাজ সিনেমার ট্রেলারটি কিছুক্ষণ আগে ইউটিউবে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটি? সত্যি কথা বলতে এই সিনেমার ট্রেলারটি আমাকে দারুণভাবে আন্দোলিত করেছে। উগ্র মৌলবাদীরা হলি আর্টিজানে যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে একরকম আমি ক্রুদ্ধ, বাক্রুদ্ধ এবং বিমর্ষ। আর এই সিনেমার ট্রেলারে ফারাজ যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে নিজের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং মানবপ্রেমের এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তা সত্যি দুর্দান্ত লেগেছে আমার কাছে। তবে একই সঙ্গে এইসব পাত্রপাত্রীদের হিন্দি ভাষায় কথা বলতে দেখাটা আমার জন্য একটু অকওয়ার্ডই লেগেছে, কারণ ঘটনার প্রেক্ষাপট বাংলাদেশ, মানুষগুলো বাংলাদেশের, তারা কথা বলছে হিন্দিতে, তা শুনতে একটু বেক্ষাপ্পাই লাগে নাকি? এই ট্রেলারের বিজিএম আমার বেশ ভালো লেগেছে, তবে এত কিছুর ভিড়ে আমাকে কিছুটা হতাশা ঘিরে ধরেছে। কেন হতাশ বলছি? ধরুন আপনারা 10 জন মিলে রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তায় একটা ঘটনা ঘটলো, আপনারা 10 জনই সেই ঘটনাটা দেখলেন। আপনারা 10 জনই যখন তাদের নিজেদের আপনজনের কাছে গিয়ে সেই ঘটনার বর্ণনা করবেন তাহলে সেই 10 জনের গল্পটা কি একই হবে? নিশ্চিতভাবে নয়, কারণ প্রত্যেকটা মানুষের পয়েন্ট অফ ভিউ আলাদা, তাদের চিন্তা করার জায়গা আলাদা, সেই সঙ্গে সেই 10 জন মানুষের জীবন দর্শন আলাদা। আপনি যেটাকে ভালো বলছেন অপরজন সেই জিনিসটাকে ভালো নাও বলতে পারে, কারণ সে দেখছে অন্য দৃষ্টিতে। তো এইসব জীবন দর্শন, দৃষ্টিভঙ্গি এইসব মিলিয়ে যখন আপনি একটা গল্প বলতে যাবেন সেই গল্পের উপস্থাপনে একটু ভিন্নতা আসবেই, হয়তো পুরোপুরি ভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু তাই বলে যে ভিন্নভাবে গল্পটা বলছে সে কি ভুল? এখানে কেউ ফারাজের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলবে, আবার কেউ নিব্যাসের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলবে, আবার এমন হতে পারে এই পুরো গল্পটা তৃতীয় কোনো ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হতে পারে। তাহলে এই তিনটি গল্প কি এক হবে? হয়তো ঘটনা একই হবে, কিন্তু গল্পের মাধ্যমে যেই জিনিসটাকে আমাদের সামনে আনা হচ্ছে সেটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তো এই তিনটা গল্পের যে ভিন্নতা, মানে দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, তা কি মিথ্যা? নিশ্চয়ই নয়। কিন্তু কে কি বলতে চায় সেটা জানার জন্য বা বোঝার জন্য সবার গল্পগুলো তো আগে আপনার শুনতে হবে, তারপর তো আপনি জাজ করতে পারবেন। আপনি যদি কারো গল্পই না শুনেন তাহলে জাজ করবেন কিভাবে? আমি যদি কাউকে কিছু বলতেই না দিই তাহলে আর বাক স্বাধীনতা কোথায়? এই যে পয়েন্ট অফ ভিউর কথা বললাম, সেখানে ফারাজের পয়েন্ট অফ ভিউ থেকে যে গল্পটা বলা হয়েছে সেই গল্পটা আমরা দেখব আগামী 3 ফেব্রুয়ারি। অথচ আমাদের গল্প, আমাদেরই এক পরিচালক মোস্তফা সরার ফারুকি তার সিনেমাটি বানিয়েছিলেন 2019 সালে। সে গল্পটি গত 4 বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। তিনি সেই রাতের ঘটনাটি যেভাবে দেখেছেন, যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন, সেভাবেই আমাদের সামনে উপস্থাপন করেছেন শনিবার বিকেল সিনেমার মাধ্যমে। আর তার এই গল্প বলতে চাওয়ার চেষ্টাটা কি খুব বেশি অন্যায়? এই সিনেমার মাধ্যমে নাকি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, একই সঙ্গে আমাদের দেশের যে প্রতিরক্ষা বাহিনী আছে তাদের বীরত্ব গাথাটাকে আমরা যথাযথভাবে নাকি দেখাইনি, এমনকি এই সিনেমায় নাকি পুরো ঘটনা দেখানো হয়নি। আসলে এই শনিবার বিকেল সিনেমাটি একটা ভুল। প্রথম কারণ, 2016 সালের পহেলা জুলাই ছিল শুক্রবার, তাহলে এই সিনেমার নাম শনিবার বিকেল কেন হতে যাবে বাবা? এই সিনেমার নাম হওয়া উচিত ছিল শুক্রবার বিকেল। এই সিনেমা শর্ট নাকি নেওয়া হয়েছে সিঙ্গেল টেকে, কেন বাবা? এতগুলো মানুষের গল্প, এতগুলো লোক ওখানে দৌড়াদৌড়ি করছে, গুলি করছে, মারামারি করছে, তো সেটা সিঙ্গেল শট কেন হতে হবে? অন্তত কয়েক হাজার শট নেওয়া উচিত ছিল। দ্বিতীয় ভুল, আমাদের এত বড় একটা নিরাপত্তা বাহিনী সেখানে বিশাল বড় একটা অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করলো, সেটা নাকি দেখানোই হয়নি। তো এতগুলো যদি না হয় তাহলে সেই সিনেমা দেখানোর দরকার কি?
বা সেই সিনেমা কিভাবে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যায়। আরে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাওয়ার আগেই তো এই সেন্সর বোর্ডের সনদ নেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা আমাদের গল্প বিদেশিদের মুখ থেকে শুনবো এবং বিদেশি ভাষায় শুনবো, কোনো সমস্যা? তার উপর আমাদের মানিজ্য যদি ধোয়, ধুবে বিদেশিরা, কেন আমরা আমাদেরটা ধুব? বিদেশিরা ধুবে যেভাবে পারে সেভাবে ধুবে, বরঞ্চ আমরা কাপড়টি একটু তুলে ধরবো যাতে ধোয়াটি একটু ভালোভাবে হয়। তার উপর তা যদি করে আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগা। আর আমরা আমাদের গল্প 4 বছর না 40 বছর সেন্সর বোর্ডে আটকিয়ে রাখবো, কোনো সমস্যা? যদি সমস্যা থাকে তাহলে ভিন দেশে গিয়ে চালাও, আমার দেশে চালানোর দরকার নেই, নাকি? আর আপনারা কি ভাবছেন এই সিনেমার মুক্তি নিয়ে, তা আমাদের চাইলে জানাতে পারেন। এটাও সাজেশন দিতে পারেন যে এই সিনেমা বাংলাদেশের বাইরে আর কোন কোন দেশে মুক্তি দেওয়া যেতে পারে যেখানে সেন্সর বোর্ড নেই, জানাবেন নাকি? ধন্যবাদ।